রেল প্রশাসনের হকার উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে ব্যারাকপুর রেল স্টেশনের প্রতিবাদ মিছিল আইএনটিটিইউসির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর রেল স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল রেল প্রশাসনের পক্ষ থেকে শনিবার। রেলের সেই নোটিশের বিরুদ্ধে আইএনটিটিইউসি রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে শনিবার এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো ব্যারাকপুর রেল স্টেশনে। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো, আইএনটিটিইউসি নেতা শুভেন্দু চৌধুরী, আইএনটিটিইউসি রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজু ঘোষ, সোনু মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব ও হকাররা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইএনটিটিইউসি নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো বলেন, আগামী দিনে রেলের হকার উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ডিআরএম এর সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন দেবেন। দেখুন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও রেল প্রশাসনের খামখেয়ালি। যখন তখন নিরীহ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায় যে মানুষগুলো আছেন, তাদের বিরুদ্ধে একটা স্বৈরাচারী অত্যাচার নামিয়ে আনছে। কখনো ব্যারাকপুর, কখনো দমদম, কখনো শ্যামনগর, কখনো হালিশহর, সারা বাংলা জুড়ে এনারা এই খেটে খাওয়া গরিব মানুষগুলোর প্রতি অত্যাচার নামিয়ে নিয়ে আসছে। দেখুন, আমরা রেল প্রশাসনকে বারবার বলছি যে আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে আমরা বারবার বলছি যে আমরা পুনর্বাসনে বিশ্বাসী, আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। যারা বসে আছে, আপনারা বাইরে থেকে বড় বড় স্টল এনে বসিয়ে দিচ্ছেন, এই স্টলগুলোকে এখানকার হকার ভাইদের দিন, যাদের ভেন্ডার লাইসেন্স দিন, তারা ভাড়া দেবে। আমরা রেগুলারওয়াইজ হতে চাইছি, আমরা রেগুলার করে আমাদেরকে জীবন জীবিকাটা সুরক্ষা করব। দীর্ঘদিন ধরে যারা প্রায় কারো 50 বছর, কেউ 70 বছর, কেউ 60 বছর ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে, তাকে গায়ের জোরামি করে একপক্ষভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে তুলে দেওয়ার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা রাস্তা আছি। আজকে কি আপনারা ডেপুটেশন দেবেন? নিশ্চয়ই আমরা রেল প্রশাসনের সাথে দেখা করব, যারা কর্তাব্যক্তি আছেন এখানে তাদেরকে আবারও জানাবো। আমরা এই কিছুক্ষণ আগে দমদমে আমরা ছিলাম, দমদমে একটা রক্তদান উৎসবে আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্রদ্ধেয় সোমনাথ স্যাম বলেছেন যে মাননীয় রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথাবার্তা হয়েছে, আমরা ডিআরএম এর কাছেও টাইম নিচ্ছি, আমরা ডিআরএম কেও স্মারকলিপি দেব যে এইভাবে গায়ের জোরামি করে অগণতান্ত্রিক পদ্ধতিতে খেটে খাওয়া মানুষজনকে তুলে দেওয়া যাবে না। আমরা এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের পথে যেতেও রাজি আছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।